नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিও আমি 20 বৈশাখ 14 মে বুধবার অর্থাৎ আজ আজকে রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 20 বৈশাখ 14 মে বুধবার সূর্যোদয় 5:07, সূর্যাস্ত 6:01, তৃতীয়া পাত 5:26, মেঘসূরা নক্ষত্র শেষ রাত্রি 4:15, অতিগণ্ড যোগ দিবা 3:44। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ আজ বুধবার 14 মে গ্রহরা কে কোথা অবস্থান করছে। রবি ও রাহু মেষে, রবি মেষে ভরণী নক্ষত্রে, রাহু মেষে কৃত্তিকা নক্ষত্রে, চন্দ্র ও বুধ বিষে, চন্দ্র বিষে মেঘসূরা নক্ষত্র, বুধ বিষে কৃত্তিকা নক্ষত্রে, কেতু কেতু তুলায় বিশাখা নক্ষত্রে, মঙ্গল ও শনি, মঙ্গল ও শনি অবস্থান করছে কুম্ভে, কুম্ভে কুম্ভে মঙ্গল অবস্থান করছে যথাক্রমে শনি ধনিষ্ঠা নক্ষত্রে এবং মঙ্গল পূর্বভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি এবং শনি মিনে, বৃহস্পতি মিনে পূর্বভাদ্রপদ নক্ষত্রে, শুক্র মিনে উত্তরভাদ্রপদ নক্ষত্রে। এবার আসুন দেখে নিই 14 মে বুধবার 2022 রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, কর্মক্ষেত্রে একটা সফলতার দিন বলতেই পারেন, আর্থিক দিক দিয়ে যথেষ্ট শুভ খবর পাবেন। তবে যেদিক দিয়ে চাপ তা হচ্ছে পারিবারিক কলহ, পারিবারিক কলহ আপনার মানসিক অস্থিরতা তৈরি করবে। আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট শুভ ফল পাবেন মেষরাশি। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনার মনের মধ্যে যথেষ্ট চিন্তা আনবে। এছাড়া মেষরাশি আজকের দিনে বিদ্যায় কিছুটা বাধা আছে, কর্মক্ষেত্রে সাফল্য রয়েছে। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের কারণে সকলের কাছে আপনি প্রশংসা কুড়াবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি এগিয়ে নিয়ে যেতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, কর্মক্ষেত্রে শিবির সূচনা, আর্থিক দিক দিয়ে অবশ্যই আপনাকে কিছুটা ভুগতে হবে। তবে যেদিক দিয়ে সাফল্য, শুভ লটারি যোগ আছে। হ্যাঁ, আজকের দিনে শুভ লটারি যোগ বিশ্বরাশি। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের কারণে লোকের কাছে প্রশংসা কুড়াবেন। এছাড়া মায়ের সঙ্গে ভালো সম্পর্ক ফিরে আসবে। আজকের দিনে কোনো বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে এবং জ্ঞাতি শত্রু যারা এতদিন আপনাকে নানাভাবে বিরক্ত করে এসছে তারা আপনার সঙ্গে সন্ধি স্থাপন করবে। আজকের দিনে কোনো ক্ষেত্র থেকে, বিশেষ করে কোনো উচ্চ স্থান থেকে পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা আছে, সেদিক ধরে বিশ্বরাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি উচিত সময়ে করতেই পারেন বিশ্বরাশি জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আর্থিক দিক দিয়ে কিছুটা হলো আপনাকে ভুগতে হবে, কর্মক্ষেত্রে বাধা আছে তবে সে বাধা আপনি এড়িয়ে যেতে পারবেন। মিথুন রাশি যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে সন্তান, সন্তানের সঙ্গে মধুর ব্যবহার ফিরে আসবে, আপনার কোনো পুরনো কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ মনেতে আনন্দ দেবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনায় আপনি এগিয়ে যেতে পারেন মিথুন রাশির জাতক জাতিকা। তবে মিথুন রাশি যেদিক দিয়ে আপনাকে আমি সাবধান করে দেব তা হচ্ছে প্রতারণা, কোনো আর্থিক সংস্থার থেকে আপনি প্রতারিত হতে পারেন, তাই এই ধরনের জায়গায় যদি আপনার টাকা থাকে সে টাকা আপনি তুলে নিন মিথুন রাশি। আপনার ভুল সিদ্ধান্ত বা আপনার ভুল মতামতের জন্য ভারী ধরনের টাকা গচ্ছাই যেতেই পারে মিথুন রাশি। আজকের দিনে আপনার জীবনে
সন্তানজনিত শুভ ফল পাবেন এবং প্রেম আসবেই। বিয়ের আলোচনা আপনি করেই ফেলুন মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, শরীরের সমস্যা অনেকটাই কাটবে, তবে আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি সেভাবে আসবে না। অর্থজনিত সংকট আপনাকে যথেষ্ট ভোগ করতেই হবে কর্কট রাশি। তবে কর্কট রাশি যেদিক দিয়ে একটা ভালো খবর আপনাকে বলতেই হবে তা হচ্ছে আপনার প্রেম, শুভ প্রেমযোগ আসবে, সে প্রেম অবশ্যই আপনি গ্রহণ করতেই পারেন কর্কট রাশি। এছাড়া কর্কট রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে অষ্টমে শনি মঙ্গলের দুর্ঘটনা যোগ, কোনোভাবে আপনার শারীরিক ক্ষতি হতে পারে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে মতের অমিল হতে পারে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর আকস্মিক দুর্ঘটনা হতে পারে, তার জন্যে চিন্তা আপনার বৃদ্ধি পাবে। আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। কোনো বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুর সাহায্যে আপনি নিশ্চিত উপকার পাবেন কর্কট রাশি। কর্মক্ষেত্রে একটা মুক্তির স্বাদ আপনি পেতেই পারেন কর্কট রাশি। আজকের দিনে আপনার জীবনে শুভ প্রেম আসবে এবং বিয়ের আলোচনায় আপনি যেতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, শরীর ভালো থাকবে না, শরীরে নানা সমস্যা কুড়ে কুড়ে খাবে এবং কর্মক্ষেত্রে সাফল্য বিরাট পাবেন। আর্থিক দিক দিয়েও শ্রীবৃদ্ধির সূচনা, তবে যেদিক দিয়ে শুভ ফল তা হচ্ছে মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার কোনোভাবে শুভ সম্পর্ক তৈরি হবে। সন্তানজনিত শুভ ফললাভ, মায়ের সঙ্গে সুমধুর সম্পর্ক ফিরে আসবে, ভুল বোঝাবুঝি মিটে যাবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা মনের মধ্যে আপনার আনন্দ আনবে সিংহ রাশি। তবে সিংহ রাশি কিছুটা হলেও আপনার অস্থিরতা থাকবে, কর্মস্থানে উন্নতি ঘটলেও তা সেখানে কোনো শত্রুতার কারণে কিছু ক্ষতি হতে পারে যা আপনার কাছে অস্থিরতাদায়ক। কর্মক্ষেত্রে অগ্নিসংযোগ বা চুরির ঘটনা ঘটতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু ভুলেও বিয়ের আলোচনা আপনি কিছুতেই করতে যাবেনই না সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভ ফললাভ। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর অবশ্যই কোনো শুভ ফল আপনি পাবেন, এছাড়া সন্তানজনিত শুভ ফল অবশ্যই পাবেন কন্যা রাশি। তবে কন্যা রাশি যেদিক দিয়ে সবচেয়ে শুভ ফল তা হচ্ছে লটারি যোগ। আজকের দিনে শুভ লটারি যোগ আছে কন্যা রাশি এবং বৃষ রাশির শুভ লটারি যোগ আজ 4 মে বুধবার। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে যেতে যাবেন না কন্যা রাশির জাতক জাতিকা। তবে কন্যা রাশি যেদিক দিয়ে একটা ভালো খবর শোনাতেই হবে তা হচ্ছে বন্ধুর সাহায্যে আপনার কর্মপ্রাপ্তি, বন্ধুর সাহায্যে বিপদ মুক্তি, এছাড়া কোনো ক্ষুদ্রান্বেষী সমাজ বিরোধী শয়তান যে আপনার পেছনে লাগছে তাদের থেকে সাবধান কন্যা রাশি। এরপরে তুলা রাশি, শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা আসতে পারে, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধির সূচনা, আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ ফললাভ। কোনো বন্ধু আপনাকে যথেষ্ট সাহায্য করবে, বন্ধুর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন। তবে তুলা রাশি যেদিক দিয়ে কিছুটা চিন্তা তা হচ্ছে সন্তানের অভদ্র ব্যবহার, তার সঙ্গে আপনার মতের অমিল, আপনার মনে যথেষ্ট দুঃখ যথেষ্ট কষ্ট দিয়ে যাবে তুলা রাশি। তবে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে, সেই জন্যে আপনাকে শত্রুদের থেকে দূরে থাকতে হবে, এছাড়া শরীরের দিক দিয়ে যথেষ্ট সাবধানে থাকতে হবে।
আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার যে মতের অমিল, যে ঝগড়া অশান্তি ছিল, সেদিক দিয়ে আপনাকে কিছুটা হলো দূরে থাকতে হবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবেই, কিন্তু ভুলেও বিয়ের আলোচনা আপনি কোনো মতে করতে যাবেনই না। তুলা রাশির জাতক জাতিকা, এরপরে বৃশ্চিক রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভ, নতুন কোনো বন্ধুর লাভ হবে। আর্থিক দিক দিয়ে সিবৃদ্ধি, কর্মক্ষেত্রে একাধিক ব্যক্তির সঙ্গে পরিচয় আপনার কর্মস্থানে যথেষ্ট আনন্দ আনবে। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে সম্পর্কের উন্নতি, স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি, কোনো ক্ষেত্র থেকে বিশেষ করে কর্মে একটা নতুন আপনি ভরসা পাবেন, বৃশ্চিক রাশি। এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। সন্তানজনিত শুভ ফল অবশ্যই লাভ হবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি। আর্থিক দিক দিয়ে ক্ষতির আশঙ্কা, তবে পারিবারিক জীবনে আপনি সফলতা পাবেন। কর্মক্ষেত্রে বহু কর্মের আগমন মনে শান্তি দেবে, তবে বুঝে শুনে কাজ করুন, নাহলে আপনার কর্মের ভুলে আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়া ধনুরাশি, সন্তানের দিক থেকে কিছুটা দুঃখজনক রেজাল্ট, পিতা মাতার সঙ্গে সম্পর্কের অবশ্যই উন্নতি হবে। ভাই বা ভাতৃস্থানীয় বা বোন বা ভগ্নিস্থানীয় কারোর সঙ্গে মতের কিছুটা অমিল হলেও তা কেটে যাবে, চিন্তার কিছু নেই। তবে শত্রুরে ক্ষতি করার চেষ্টায় আছে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। আজকের দিনে আপনার বন্ধু স্থানীয় কোনো ব্যক্তি অবশ্যই উপকার করবে, এরাই আপনাকে নতুন পথ দেখাবে, ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না, ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি। কর্মে সিবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি, সন্তানজনিত শুভ ফল অবশ্যই বৃদ্ধি পাবে। এছাড়া যেদিক দিয়ে সাফল্য, তা হচ্ছে ভাই বা ভাতৃস্থানেও কারোর সঙ্গে সম্পর্কের উন্নতি, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি, সন্তানজনিত শুভ ফলবৃদ্ধি। শত্রুরা কিছুই করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, মকর রাশি। মকর রাশি কর্মক্ষেত্রে যথেষ্ট প্রশংসা পাবেন, তবে যেদিক দিয়ে সাবধান, তা হচ্ছে দুর্ঘটনা, আকস্মিক দুর্ঘটনা, আকস্মিক আত্মীয় বিবাদ এবং আপনার মুখ নির্গত কোনো বাক্যে শত্রুতা তৈরি হতেই পারে, সেদিক দিয়ে সাবধান, মকর রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন, মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি। আজকের দিনটি সিবৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ ফল, কোনো বন্ধুর সাহায্যে আপনি নিশ্চিত একটা শুভ খবর পেতেই পারেন, কুম্ভ রাশি। সন্তানজনিত শুভ ফলবৃদ্ধি, নতুন প্রেমের একটা ভরসা আপনি পেতেই পারেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন, কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি, আর্থিক দিক দিয়ে সিবৃদ্ধি, কর্মে বিরাট সাফল্য অবশ্যই পাবেন, তবে যেদিক দিয়ে একটু চিন্তা, তা হচ্ছে সন্তানের শারীরিক অসুস্থতা, সন্তানের বিদ্যার অমনোযোগ, এছাড়া আপনার আশেপাশের প্রতিবেশীদের কিছু কলকাঠিতে আপনাকে চিন্তায় ফেলবে মীন রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা কোনো মতে করতে যাবেনই না, মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকে এই ভিডিও চৌঠা মে বুধবার, 12টি রাশির কী রাশি ফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইকও দেবেন। এটুকু জানি, আমি ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।